হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো। তোমরা অনেকদিন ধরেই আমাকে রিকোয়েস্ট করছিলে যে দিদি একটা ঘরোয়া কোনো ফেস প্যাক দেখাও বা হোম রিমেডি দেখাও, তো তোমাদের জন্য আজকে আমি একটা ফেশিয়াল নিয়ে এসেছি। সেই ফেশিয়ালটাতে মেন আমাদের যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে আমাদের মধু বাহানি। তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো যে মধু আমাদের স্কিনকে কিন্তু গ্লোই আর চকচকে উজ্জ্বল নরম করতে ভীষণ সাহায্য করে। যাদের খুব ড্রাই স্কিন, রুক্ষ শুষ্ক স্কিন, তাদের কিন্তু ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস এবং গ্লোইনেস এনে দিতে সাহায্য করে আমাদের ফেসে, খুব ত্বক চকচকে আর নরম রাখতে সাহায্য করে। যে ফাটা ভাব থাকে যাদের ফেসে সেগুলোকে কিন্তু সম্পূর্ণ রিমুভ করে দেয়। তো চলো আজকে তোমাদেরকে চারটে স্টেপে এই ঘরোয়া একটা মধুর ফেসিয়াল করে দেখাই এবং তাতে কিন্তু তোমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে। আমি জাস্ট এই মুহূর্তে ফেসটাকে হিমালয়া নিম ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে এসেছি, তো এরপরে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে ফেসিয়ালটা শেয়ার করব মধুর। তো চলো দেখে নিই আমাদের ফেসিয়ালটা কী কী স্টেপ আছে আর কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। তো তার আগে, ভিডিওতে যাওয়ার আগে, যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নিচের সাবস্ক্রাইব বাটনে হিট করে পাশে নোটিফিকেশনের বেল আইকনটাকে ক্লিক করে অল বাটনটাকে প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ভিডিওর আপডেট পাবে না। ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিয়ে লাইক করতে ভুলো না আর শেয়ার করে দিও তোমার ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে। সো চলো লেটস গেট স্টার্টেড। ক্লিনজার বানানোর জন্য মধুর সাথে আমি সামান্য পরিমাণ রোজ ওয়াটার অ্যাড করে নিচ্ছি এখানে। এরপর একটা কটন বলের মধ্যে নিয়ে আমি টোটাল ফেসে এই ক্লিনজারটাকে অ্যাপ্লাই করে নেব। এখানে মধু আমাদের ফেসের জন্য তোমরা নিজেরাই জানো কতটা বেনিফিশিয়াল। সো ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর কিছুক্ষণ রেখে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে। এরপর স্ক্রাবের জন্য আমি সামান্য চিনির সাথে অ্যাড করছি মধু। ফার্স্ট স্টেপেই দেখতে পাচ্ছ কী হারে গ্লো দিচ্ছে। নেক্সট আমরা স্ক্রাব করব ফেসটাকে খুব ভালো করে। চিনির যে পার্টিকেলগুলো সেগুলো আমাদের ফেস থেকে ডেড স্কিন সেলগুলোকে তুলে দিয়ে আমাদের ফেসটাকে ভীষণ নরম আর মোলায়েম সফট করার জন্য কিন্তু ভীষণ হেল্প করে। যাদের খুব ফাটা স্কিন তাদের জন্য কিন্তু স্ক্রাবিং মাস্ট হয়ে যায়। এরপর ফেসিয়াল মাসাজের জন্য আমি মধুর সাথে সামান্য পরিমাণ অ্যাড করব অ্যালোভেরা জেল। এরপর এ ফেসে আমি টোটাল এই জেলটাকে অ্যাপ্লাই করব। জেলটাকে ভালো করে অ্যাপ্লাই করার পর আমাদের ফেসটাকে কিন্তু মাসাজ দিতে হবে। মাসাজ করার জন্য আমি যে স্টেপগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেই স্টেপেই কিন্তু মাসাজ করতে হবে, আপওয়ার্ড ডিরেকশানে। কখনোই লোয়ার ডিরেকশানে মাসাজ দেবে না ফেসে, তাহলে পরে কিন্তু আমাদের ফেসে রিঙ্কল, ফাইন লাইন্স হয়ে যেতে পারে। সো আন্ডার আইতেও এভাবেই মাসাজ করবে আর ফেসে যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি সেভাবে মাসাজ দিলে ব্লাড সার্কুলেশন হবে, ফলে আমাদের ফেস আরও গ্লোই, আরও হেলদি হবে। দেখতেই পাচ্ছ কপালেও এভাবেই কিন্তু মাসাজ করবে, তারপর নর্মাল জলে ওয়াশ করবে। ফেস প্যাক বানানোর জন্য সামান্য বেসনের মধ্যে আমি নিয়েছি কস্তুরি হলদি পাউডার। এরপর এখানে অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণ মধু। এরপর আমি এই ফেস প্যাকটার মধ্যে অ্যাপ্লাই করে নেব টক দই। এরপর খুব ভালো করে মিক্সচারটাকে বানিয়ে নিয়ে ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নেবে। এখানে আমি ফার্স্টে নিয়েছি বেসন। আমাদের ফেসতে কিন্তু ভীষণ বেনিফিশিয়াল গাইস, সান ট্যান থেকে শুরু করে যে কোনো রকম ধুলো ময়লা আমাদের ফেস থেকে তুলে দিতে কিন্তু ভীষণ ভীষণ হেল্প করে। তোমরা ফেস ওয়াশ ব্যবহার না করলে শুধু বেসনও কিন্তু ইউজ করতে পারো, ভীষণ বেনিফিশিয়াল। আর এছাড়া মধুর মধ্যে তোমরা জানো অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি আছে, যা কিনা আমাদের ফেসে অ্যাকনে পিম্পল থেকে ভীষণ ভীষণ ফাইট করে। সাথে এখানে নিয়েছি আমি হলুদ, সেটাও কিন্তু আমাদের অ্যাকনে মার্কস, পিম্পল মার্কস দূর করতে সাহায্য করে। সাথে টক দই কিন্তু ভীষণ বেনিফিশিয়াল। এরপর ফেসে এটাকে কিন্তু তোমরা এরকম 10 থেকে 15 মিনিট লেখে ভালো করে শুকিয়ে নেবে, তারপর নর্মাল জলে ওয়াশ করবে। ওয়াশ করার পর তোমরা ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতেই পাচ্ছ, এখানে আমার বলার কিছু নেই। টক দই আর মধু আমাদের ফেসে এই রকম একটা গ্লো দিয়েছে। আমি এরপর টোনিং আগেই করে নিয়েছিলাম, এরপর আমি এখানে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি, কখনোই স্কিপ করবে না। সো গাইজ, আমার স্কিন দেখে তোমাদের আর কিছু বলার নেই, নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে এই মধু দিয়ে করা ফেসিয়ালটা কতটা বেনিফিশিয়াল আমাদের ইনস্ট্যান্ট গ্লোয়িং স্কিনের জন্য। দেখতেই পাচ্ছ কী হারে ফেস আমার গ্লো করছে। আমি সেই কারণেই তোমাদেরকে হাতে নাতে লাইভ রেজাল্ট দিই, যাতে করে তোমরা কখনোই বলতে না পারো যে দিদি তুমি মেকআপ করে বসো হ্যান ত্যান, অনেক রকম কিছু অনেকে বলে। সো আমি তোমাদেরকে ইনস্ট্যান্ট উইদাউট মেকআপ ওই জন্য এই ফেসিয়ালগুলো করে তোমাদের চোখের সামনেই দেখাই যে ঘরোয়া জিনিস কতটা বেশি বেনিফিশিয়াল, কতটা স্ট্রংলি কাজ করে আমাদের ফেসে। সো যদি ভালো লেগে থাকে আমার এই হানির ফেসিয়ালটা, অবশ্যই আমার চ্যানেলটাকে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও, নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে নোটিফিকেশনের বেল আইকনটাকে ক্লিক করে অল বাটনটাকে প্রেস করতে ভুলো না। ভালো লাগে লাইক করে দিও, একটা থামস আপ দিই, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে একদম ভুলো না। সো টেক কেয়ার গাইজ, বাই বাই, লাভ ইউ অল।